बोल देगा आपको, आप फोन करेंगे। মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি আমাকে এই দায়িত্ব দিয়েছেন এবং এই দায়িত্ব পালন করার সুযোগ করে দিলেন, এবং কৃতজ্ঞতা প্রকাশ করি মলয় ঘটকের কাছে যিনি আমাকে দীর্ঘ 40টা বছর চেনেন, যিনি আমাদের ছাত্র রাজনীতিতে আমাদের সাহায্য করে এসেছিলেন, আজকেও এই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য ওনার সহযোগিতাকে আমি বিশেষভাবে উদ্দেশ্য করি, অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি কবি হাকিম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, যাদের সহযোগিতার মধ্যেখান দিয়ে আমাকে আসানসোলের মানুষের সেবা করার সুযোগটা করে দিয়েছেন।